সিনেমা দেখতে না গিয়ে সিনেমা হলে কোনোদিন খেতে গেছো? জানি এরকম কেউ যায় না, কিন্তু আজকে আমরা গিয়েছিলাম। আমরা ঘুরতে ঘুরতে না শ্বশুরাজের নতুন সিনেমা হলটা হয়েছে এসপিএফ, সেখানে উপরে গিয়েছিলাম ওয়াশরুম ইউজ করার জন্য, কিন্তু তারপরে গিয়ে কিছু ফটো ফটো তুলি। তারপরে দেখলাম এখানে কিছু খাবার জিনিস পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম এখানে কিছু খাই। তো প্রথমে আমরা নিয়েছিলাম কোক, কিন্তু কোকের গ্লাস গুলো ছিল এত বড় বড়, ছোট সাইজ ছিলই না, আর এগুলো 150 টাকা করে নিয়েছিল, মানে এক গ্লাস তো একা খাওয়াই যাচ্ছিল না। তারপরে নিয়েছিলাম মোমো, তো মোমোটা না খেতে খেতে আমাদের লেট হচ্ছিল, তাই জন্য আমরা না খেতে খেতে লিফটেই উঠে গেছিলাম, মানে যেতে যেতে খাচ্ছিলাম। তারপরে বর খেলো একটু, আর মোমোটা না ভালোই ছিল, আমার মোমোটা ভালোই লেগেছে, ফ্রাই মোমো নিয়েছিলাম। তারপরে খেতে খেতে আমরা লিফটে উঠে গেছি, আমি এদিকে প্রদীপকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম, প্রদীপ দেখো লিফট খুলে গেছে, ওইদিকে বেরিয়ে গেছে। তো আমরা খেতে খেতে তারপরে মজা করে আমরা চলে আসছি রাতে বাড়ি, মানে অনেক ঘোরাঘুরি করেছিলাম। তারপরে এসে আর কিছু খাবো না বলছিল কেউ, আর এদিকে কেক কিনেছিলাম, দেখো ভাই ধরে আনতে গিয়ে একদিকে পুরো বেঁকে গেছে, কেকের অবস্থা খারাপ। আর আমি কিছু চিকেন এনেছিলাম, চিকেন আমার ফেভারিট, তো চিকেন গুলো দেখে আমার খেতে মন যাচ্ছিল, তাই জন্য আমি রাতের বেলায় চিকেন গুলো ফ্রাই করলাম, তারপরে চিকেন গুলো রাতে খেলাম।